নমস্কার মুসলিম ভাইদের সালাম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে টিউশন থেকে আসছি, মাকে খাওয়া দাওয়া করাইছি, এখন বাবার কাজে একটু সাহায্য করব। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো আমাদের বাড়ি উত্তর পাশ। এখানে আমাদের অল্প কিছু জায়গা আছে, এই জায়গাতে জল নেমে গেছে, এখন এখানে একটু লাঙ্গল দিয়ে চাষ দেবো। তারপর এখানে বেশিরভাগ সময় এই জায়গাটা ছায়াযুক্ত থাকে, ভালো কোনো ফসল হয় না। এখানে ওই আপনার সস জাতীয় জিনিস, যেমন রাঁধুনি সস, ধনিয়ার সস, এগুলো বুনলে এখানে ভালো হয়। তো এখন কিছু চাষ করি, এখানে লাঙ্গল নিয়ে আসছি, সাথে বাবা আছে, এটা দেখে দিবে। এখন চাষ দিবেন, সেই চাষটা দিলে সে মাটিতে শুকাইব, তবে সে মানে চাষ করা দিবে। গ্যাস একটু একটু করে মাটিতে উঠিয়ে দিই, মাটিতে শুকাই। জমিবার দিকে বেশি চাষ হয়ে গেছে, মাটি ভিজা, লাঙ্গল টানা একটু কষ্ট। তারপরে এখন লাঙ্গল টেনে দিলে জমিটা তাড়াতাড়ি শুকাবে। একটু রেস্ট নিয়ে নেই, বাকিটুকু করে বাড়ি চলে যাবো। জমিতে বেশ কলমি ফুল ফুটছে, সুন্দর সুন্দর কলমি ফুল, দেখতে খুবই সুন্দর লাগে। আমি একটা বাড়ির এই ঘাস ফাড়িবার জন্য একটা ডালি তৈরি করে বানিয়েছি, দেখি কতদূর হয় আর কি। আজকে মা বাবাকে ডিম টোস্ট করে খাওয়াবো, দাও একটা রুটি নিয়ে আসছি। তো গ্রামের বাড়ির দোকানে বড় রুটি পাওয়া যাবে, একটা রুটি দুইটা ডিম দিয়ে ডিম টোস্ট করব।
দুটো ডিম ভেঙে নেই, একটু লবণ দেব, লবণটা ভালো করে মিশিয়ে নিই। চুলাটা গরম করে নাই, চুলাটা অনেকটা গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিব। মা আবার ডাকতেছে, একটু শুনে আসি। কড়াই গরম হয়ে গেছে, মা ডাকছিল কি রান্না করবো জিজ্ঞেস করার জন্য। এটা হয়ে গেছে, তিন টোস্ট ভাজি হচ্ছে, খাইতে মনে ভালোই লাগবে।
আমার ডিম টোস্ট, এর মধ্যে হালকা চিনি দিয়ে দিব। এখন মার ওখানে নিয়ে যাব। ডিম টোস্ট খাবে না? ডিম টোস্ট, ও ডিম টোস্ট বানাইছি। আচ্ছা কি করবো মা, বেশ টেস্ট হয়েছে, ভালো। আর একটা দিব, আর খাবে না? আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, মা আর খাবে না। বাবা নাও, সব একসাথে খেতে বেশ ভালোই লাগে। বাবা কেমন আছে? ভালো আছে। আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো জানতে চেয়েছেন যে দুই পা, আমাদের বাড়ির দুই পাশের পুকুর, এটা আমাদের কিনা? আমাদের বাড়ির পূর্ব পাশের পুকুর, তার আমার বাম পাশে একটা লম্বা পুকুর আছে, ছোটো পুকুর। এই পুকুরটা তিন ভাগের দুই ভাগ আমাদের, আর এক ভাগ মাসুদ ভাইয়ের, উনি কানাডা প্রবাসী। আর পশ্চিম দিকের যে বড় পুকুরটা আছে ওটা সম্পূর্ণই ওনার। তো বিকাল হয়ে গেছে, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে, আমাকে আগামী দিনের আপনাদের আমন্ত্রণ রইল। আজকে আসি, নমস্কার, মুসলমান ভাইদের সালাম।